আসসালামু আলাইকুম। বার্সেল স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় হচ্ছে 9.2 ত্রিকোণমিতি সম্পূর্ণ অধ্যায় সমাধান আমরা এক ভিডিওতে অত্যন্ত সহজ এবং সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব। তো প্রয়োজনীয় তথ্যপদ্ধতি সমূহ হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক, যে আমাদের ছয়টা কোণ আছে, সাইন, কস, টেন, তারপর হচ্ছে কট, সেক এবং কোসেক। এদের আমাদের 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি এবং 60 ডিগ্রি, 90 ডিগ্রি মান, এই মানগুলো আমাদেরকে জানতে হবে। পাশাপাশি আগের অধ্যায়ের সূত্রগুলো সবগুলো জানতে হবে, যেগুলো আগের ক্লাসে আপনাদের সাথে আমি আলোচনা করছিলাম। তো এই মানগুলো বের করা বা মনে রাখার অনেক সুন্দর পদ্ধতি আছে। সাইনের মানগুলোকে উল্টে দিলে কসের মান হয়ে যাবে, টেনের মানগুলোকে উল্টে দিলে কটের মান হয়ে যাবে, সেকের মানকে উল্টে দিলে কোসেকের মান হয়ে যাবে। এগুলো বের করার জন্য আমাদের বই পড় দিছে, সাইনের ভ্যালু হচ্ছে 0, 1, 2, 3 এবং 4। সংখ্যাগুলোকে সাইড দিয়ে ভাগ করে বাঘফলে বর্গমূল নিলে যথাক্রমে সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি মান পাওয়া যায়। কসেরটা হচ্ছে তার উল্টে, যে বলছিলাম সাইনের মানগুলোকে উল্টে দিলে কস হয়ে যায়, ঠিক তেমনি কসওয়ালা 4, 3, 2, 1, 0 এই সংখ্যাগুলোকে সাইড দিয়ে ভাগ করলে উল্টে দিকে মানগুলো পাওয়া যায়। একইভাবে আমরা দেখব যে টেনের ক্ষেত্রে 0, 1, 3, 9 এই সাইডটা মানকে 3 দিয়ে ভাগ করে বাঘফলে বর্গমূল নিলে 0 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত মান পাওয়া যায়, আর 90 ডিগ্রি কোনো মান নাই, অসংজ্ঞায়িত। এই টেনের মানগুলোকে উল্টে দিলে কটের মানগুলো পাওয়া যায়, উল্টে মান হচ্ছে 9, 3, 2, 1, 0, এগুলোকে আবার 3 দিয়ে ভাগ করলে। এইভাবে পদ্ধতিগুলো দিয়ে দিছে। তো আপনি এরকম গড় করবেন, গড় করে এখানে মানগুলো বসাবেন আর কি। হ্যাঁ, যেমন এই যে 0 কে 4 দিয়ে আমরা ভাগ করছি, 0 কে 4 দিয়ে ভাগ দিলে 0, 0 এর 4 রুট নিলে 0, অর্থাৎ সাইন 0 ডিগ্রি মানে 0 আর কি। একইভাবে 1, 1 কে 4 দিয়ে ভাগ দিয়ে ভাগ করলে ফের বর্গ নিলাম, √1 এর মান 1 এবং √4 এর মান হচ্ছে কত, 2, মানে সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। একইভাবে 2 কে 4 দিয়ে ভাগ দিব, হাফ, হাফ কে রুট করলে 1/√2, এটা হচ্ছে সান 45 ডিগ্রি মান। একইভাবে 3 কে 4 দিয়ে ভাগ করে ভাগ করলে বর্গ নিলাম, উপরে √3, নিচে √4, √4 এর মান কি হয়ে যাবে, 2, অর্থাৎ √3/2 হচ্ছে সাইন 60 ডিগ্রি মান। একবার 4/4, 1, 1 এর বর্গ নিলে 1, এটা হচ্ছে সাইন 90 ডিগ্রি মান। বাকিগুলো দেখাবো না আর কি, এগুলো বাকিগুলো এভাবে করে নেবেন আর কি। আমাদের 15 আগ পর্যন্ত অঙ্কগুলো হচ্ছে আমাদের এমসিকিউ। আমরা মূল অঙ্ক থেকে শুরু করি, যে অঙ্কগুলো প্রায় একই রকম সেগুলো আমি আর ডিটেলস আলোচনা করবো না, শুধুমাত্র একই নিয়মের একটা অঙ্ক আমরা বিস্তারিত আলোচনা করবো, বাকিগুলো আমরা শুধু বলে যাব। হ্যাঁ, তো এটুক আর এটুক সমান প্রমাণ করতে হবে যখন এই গেলটা 15 ডিগ্রি, অর্থাৎ দেওয়া আছে এই গেলটা হচ্ছে 15 ডিগ্রি, তারপর আমরা লেফট হ্যান্ড সাইডে হচ্ছে sin 3a, তো এর মান 15 ডিগ্রি আমরা বসে নিলে কি হয়ে যাবে, 45 ডিগ্রি হয়ে যাবে। এখন আমরা সাইন 45 ডিগ্রি মান বসাবো। একটু আগে আমরা দেখালাম সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, ওকে, 1/√2। এরপর আমরা চলে যাব রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষে। দেখাবো cos 3a, এর মানে আমরা 15 ডিগ্রি বসে নিলাম, তারপর গুণ দিলে 45 ডিগ্রি, 45 ডিগ্রি মান হবে 1/√2, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান প্রমাণিত। একবারে সহজ অঙ্ক শুট দেখানো হলো। 16 নম্বর সেম, আমরা এ গেল 45 ডিগ্রি দেওয়া আছে, আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করতে পারি। 2a, এ মানে হচ্ছে 45 ডিগ্রি, হয়ে যাবে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1। রাইট হ্যান্ড সাইড আমরা 2, 10a আছে, দুই জায়গায় আছে, দুই জায়গায় এর মান বসে দিব 45 ডিগ্রি করে, ওকে। তারপর 10 45 ডিগ্রি মান বসাবো, 10² 45 ডিগ্রি মান বসাবো, এই মানের ফ্রি স্কোয়ার হবে আর কি। তো এই লাইনটা আমাদের প্রয়োজন নাই, হ্যাঁ, আসলে আমরা এইভাবে করি না সচরাচর। তো উপরে 10 45 ডিগ্রি মানে হচ্ছে কত, 1, নিচে হচ্ছে 1, এর ফ্রি স্কোয়ার আছে, তাই স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম আর কি। তো উপরে হচ্ছে আমাদের 2, নিচে হবে 1+1, 2, 2 দিয়ে ভাগ দিলে 1 হয়ে যাবে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের মান পেয়ে গেছি আমরা, একেবারে বেশি সহজ। 17 নম্বরটা সেম, এগুলো 30 ডিগ্রি দেওয়া আছে, শুধু আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ থেকে আমরা শুরু করতে পারি। তো এর মান 30 ডিগ্রি বসাবো, ফর লাইনে কি হবে, 30 গুণে 60 ডিগ্রি, 10 60 ডিগ্রি মান হচ্ছে √3, ঠিক আছে। এবং আমরা রাইট হ্যান্ড সাইডে চলে যাবো 2, 10 এ, ঠিক সেম আগের মতে আমরা এর মান বসে নিব, তারপর এখানে আমরা 10 30 ডিগ্রি মান 1/√3, নিচে 1/√3, নিচেরটার উপরে কি আছে, স্কোয়ার আছে, হ্যাঁ। তো উপরে 2টা এটা উপরে চলে যাবে, আর নিচে স্কোয়ারটা কাটাকুটি গেলে 3 থাকবে, ওকে। এখানে আমাদের কি হবে, লসাগু হবে, নিচে 3 হবে, উপর 3 মাইনাসের 1 হবে, তারপরে 3 থেকে 1 গেলে 2 হবে। তারপর আমরা জানি এই অংশটা আমাদের যেভাবে আছে এইভাবে থাকবে, নিচের অংশ বাঘকে গুণ দিলে উল্টে যাবে, আমরা 2 এর সাথে 2 কেটে দিতে পারি, আর এখানে √3 দিয়া 3 কে কাটলে কি থাকবে, উপরে একটা √3 থাকবে, কারণ এই √3 মধ্যে কয়টা, 2টা √3 আছে, ঠিক আছে। তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমরা সমান পেয়ে গেছি। 18 নম্বর আমরা অঙ্কটা দেখবো, যে
এইটুকুর মানও 1, এইটুকুর মানও 1। এখন আমাদেরকে এর মান 45 ডিগ্রি, বির মান 15 ডিগ্রি দেখাইতে হবে আর কি। তো দেওয়া আছে আমাদের এই যে এটা পুরোটা, এখন আমরা এটাকে অর্ধেক করে নিতে পারবো, এইটুকুর মান আমরা 1। এটা হচ্ছে সমীকরণ 1, তাহলে বাকিটুকুর মানও 1, এটা হবে সমীকরণ 2। ঠিক আছে, তো আমরা সমীকরণ 1 থেকে শুরু করব, cos এর মান বের করব, সমীকরণ 2 থেকে sin এর মান বের করব। তো আমরা 1 থেকে পাই কি পাই দেখি, এটা ছিল 2 কে ওইদিকে নিয়ে যাবে আর কি, হাফ হয়ে যাবে, এই যে হাফ হয়ে গেছে। এখন এদিকে আমরা দেখব যে cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ। এরপর আমরা cos তুলে দিলে আমরা a প্লাস b এর মান বের হয়ে যাবে 60 ডিগ্রি, এটাকে একটা সমীকরণ দিয়ে দিব। 3 নং, এখন আমরা 2 নং থেকে পাই, 2 নং থেকে আমরা যেটা পাই সেটা হবে আমাদের অর্থাৎ এদিকে যেটা 2 ছিল ওটা ওইদিকে চলে যাবে আর কি। হ্যাঁ, চলে গেলে আবার হাফ হয়ে যাবে, তো সাইন হাফ হচ্ছে সাইন 30 ডিগ্রি মান, সাইন দুই দিক থেকে তুলে দিলে এ মাইনাস বি হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের সমীকরণ 7। 3 ছেড়ে একবার যোগ করব, আবার বিয়োগ করলে কি হবে, একবার এর মান আরেকবার বিয়ের মান পাওয়া যাবে। অর্থাৎ যোগ করে যদি এর মান পাই, পরে এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে বিয়ের মান পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা প্রথমত কি করছি, যোগ করছি। ঠিক আছে, এ বি এ বি বি কাটা গেলে 2 এ গেল 90 ডিগ্রি, বা এ গেল হচ্ছে 45 ডিগ্রি। ওকে, তো এখন এর মান বসাই দিলে হবে কিংবা বিয়োগ করলে হয়ে যাবে। তো এর মান বসাই দিছি, 3 নাকে বসাইছি, এ প্লাস বি ছিল এর মান 45 ডিগ্রি বসাইছি, ওই দিকে স্যার মাইনাস হয়ে গেছে, 60 থেকে 45 গেছে, আরে 15 হয়ে গেছে নাকি। তো তেমনি নয় মান পেয়ে গেছি, আমরা অঙ্কটা শেষ করলাম। এই অঙ্কটা সেম একইভাবে এই মানটা দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে, একটা সমীকরণ এক ধরি, একটা বি ধরি, দুই ধরি। হ্যাঁ, ঠিক আছে, অথবা এবার যেভাবে সেভাবে থাকুক, কস কত ডিগ্রি মান হচ্ছে 1, কস 0 ডিগ্রি মান হচ্ছে 1। তো আমরা কস তুলে দিলে কি হবে, এ মাইনাস বি মান হবে 0 ডিগ্রি, এটাকে সমীকরণ এক ধরে নিতে পারি। একইভাবে আর বাকি যে মানটা দেওয়া আছে, 2 করে দিয়ে পাঠাইলে কি হবে, ভাগ হয়ে যাবে। তো রুট 3/2 সাইন কত ডিগ্রি মান আমরা জানতে হবে, রুট 3/2 হচ্ছে সাইন কত, 60 ডিগ্রি মান। তাই এখানে রুট 3 পাশে সাইন 60 ডিগ্রি বসাই দিলে, ঠিক আছে, তারপর সাইন কেটে নিলে আমাদের কি থাকবে, এ প্লাস মান 60 ডিগ্রি থাকবে। সমীকরণ এক যদি আগের মতো যোগ করলে কি হবে, ওই যে 20 সাথে 20 কেটে গেলে 2 ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এ ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আমরা ফলের মান পেয়ে যাবো। এটা ছিল 2 নং-এ এ প্লাস বি এর পরিবর্তে 30 ডিগ্রি বসাইছি নাকি, তো 30 এদিকে আসতে কি গেছে, মাইনাস হয়ে গেছে, সুতরাং বির মানও 30 ডিগ্রি। 20 নম্বর সমাধান করব। তো আমরা এরকম অঙ্ক থাকলে আমরা সাধারণত এটা আগে দেখছি যে আমরা যোজন বিয়োজন করি। হ্যাঁ, অর্থাৎ যোজন বিয়োজন হচ্ছে উপরটা যোগ হচ্ছে নিচেরটা, উপরটা যোগ নিচেরটা, তাহলে এই সেটটা আমাদের করতে হবে, এই সেটে। তো উপরটা যোগ হচ্ছে নিচেরটা, উপরটা বিয়োগ হচ্ছে নিচেরটা। তারপর আমরা কি করবো, সাইনের সাইন কেটে দিব, এখানে কসের সাথে কস কেটে দিব, একেবারে এখানে 1-এর সাথে 1 কেটে দিব, রুট 3-এর সাথে রুট 3 কেটে দিব। তাহলে উপরে কস আছে 2টা, নিচে মাইনাস সাইন আছে 2টা, এদিকে রুট 3 আছে উপরে 2টা, নিচে 1 আছে 2টা, এদিকে মাইনাস মাইনাসে কাটবো, উপরে 2 কাটবো, এদিকে 2 কাটবো। তাহলে কসে বাই সাইন ইকুয়াল টু হচ্ছে রুট 3। মাইনাসটা এখনো কেটে দেয় না, একসাথে আমরা কেটে নিলে পারতাম, ঠিক আছে, ওই সময় কেটে নিলে পারতাম। তো এখানে কসে আর সাইন ইকুয়াল টু হয় কি, কটে। হ্যাঁ, মাইনাসটা আগে আমরা কেটে দিতে পারতাম, তো এখন কটে ইকুয়াল টু রুট 3 এবার মাইনাস কাটছে। ওকে, তো আমরা এটা এত দরকার ছিল না, কট কত ডিগ্রি মান রুট 3 জানতে হবে, কট হচ্ছে 30 ডিগ্রি মান হচ্ছে রুট 3। এখন আমরা দুদিক থেকে কট কেটে দিলে আমাদের এই ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। আমরা চলে আসলাম 21 নম্বর অঙ্কে। আগের মতে এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে রুট 3, দুইটা সমীকরণ বের করে নিব, এই মানটা দেওয়া আছে। এখন আমরা কট কত ডিগ্রি মান 1, এটা এটাকে সমীকরণ এক ধরে, সেটাকে দুই ধরে নিচ্ছে, অথবা সরাসরি যেটা দেওয়া আছে সেটা থেকেও সমীকরণ পরে বের করে নিতে পারতাম। এখন 3 চার বের করবো, এইটুকু আর কিছু না। তো এক থেকে পাই আমরা, এক থেকে আমরা কি পাই, কট কত ডিগ্রি মান 1, শুধু এই সেটা বসে নিব। হ্যাঁ, কট 45 ডিগ্রি মান হচ্ছে 1, এখন দোনো দিক থেকে আমরা কি করে নিব, কট তুলে নিলে এ প্লাস মিন 45 ডিগ্রি, এখন সমীকরণ 3। আবার 2 নং থেকে যেটা পাই সেটা হচ্ছে এদিকে যেটা ছিল সেটা ওইদিকে নিয়ে আসছি। হ্যাঁ, এদিকে কিছুই ছিল না, এইভাবে ছিল নাকি। তো কট এখন কত ডিগ্রি মান রুট 3, কট হচ্ছে 30 ডিগ্রি মান রুট 3 নাকি। তো থেকে কট তুলে নিলে এই ম্যানেজমেন্ট হবে 30 ডিগ্রি, তো সমীকরণ হয়ে গেছে 60। এখন ওই যে 3 আর 60 যোগ করলে এর মান পাওয়া যাবে নাকি, তা আমরা যোগ করব, যোগ করলে 2 ইকুয়াল হচ্ছে আমাদের 90 ডিগ্রি নাকি, তাহলে এই ইকুয়াল হচ্ছে 75 ডিগ্রি। তাহলে এটা আমাদের কি হবে, এই ইকুয়াল টু এভাবে ভাগ,
এটা ভগ্নাংশ হবে আর কি, ঠিক আছে, 35.5 হবে, মানে হাফ হবে, 37.5 হবে আর কি। তো ভগ্নাংশ আকারে লিখলে এত হয় আর কি, এটা আমরা বুঝি। হ্যাঁ, ভাগ করলে এটা চলে আসবে এইভাবে ভগ্নাংশ আকারে। এখন আমরা এর মান আমরা আবার 3 অঙ্কে বসাই দিব, ঠিক আছে। এই যেটা এ প্লাস বি এলটা এত ছিল, তো এটাকে ওইদিকে নিয়ে গেছি নাকি। এখন এই টুকুর মধ্যে আমরা লসাগু করলে আমাদের বের হয়ে যাবে 15.5 ডিগ্রি, মানে 15.0। এটা এত এত ইয়া দরকার ছিল না আরকি, এটা আরো সহজে বের হয়ে যাবো কি। হ্যাঁ, 15, এখন এটা হবে 7 সমস্ত হবে আর কি। হ্যাঁ, 1/2 হবে, মানে 7.5 আর কি, ঠিক আছে। তো এ আর বি আমাদের মান পেয়ে গেছে, এটা হচ্ছে আমাদের নির্ণয় মান। এখন 22 নম্বর গেব, এই অংশটুকু আর এই অংশটুকু সমান দেখানোর জন্য এরকম আমরা করছি একটু আগে। হ্যাঁ, তো আমরা লেফট হ্যান্ড সাইড আর দেওয়া আছে, এর মান হচ্ছে 30 ডিগ্রি, লেফট হ্যান্ড সাইড আমরা এর মান 30 ডিগ্রি বসালে কস 90 ডিগ্রি হয়ে যাবে। কস 90 ডিগ্রি মানে আমরা সবাই জানি কি, 0 নাকি। ডান পক্ষ সেম ভাবে আমরা কি করব, এর মান বসাবো, এর মান বসাবো। তো এখন আমরা এই যে কস 30 ডিগ্রি মান বসাবো, তার উপর কিউ আসবে, কস 30 ডিগ্রি মান বসাবো, এটা 3 এর সাথে গুণ হবে, এইটুকু আর কিছু না। হ্যাঁ, এটা 4 এর সাথে গুণ হবে, হোল স্কোয়ার দেওয়ার দরকার নেই, এই লাইন গুলো আমরা সস্তা লিখি না, লিখলে ভালো আর কি। হ্যাঁ, তো কস মান বসাইছে মানের উপরে কিউব, এখানে তো সরাসরি আসছে, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি, এটা 3 যাবে উপরে, √3 হবে আর কি। আর এখানে এটার উপরে আসলে কত যাবে, 8, 2 উপরে, আর এর উপরে আসলে কি হবে, 3√3 হয়ে যাবে, এটা 3√3 হয়ে যাবে। হ্যাঁ, 8 হয়ে যাবে। এখন 4-এর 8-এ কাটলে এখানে নিচে 2 থেকে যাবে নাকি। হ্যাঁ, এখন আমরা দেখবো যে এটা এটা কি সমান, এটা থেকে এটা বিয়োগ দিলে হয়ে গেল 0 হয়, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি সমান দেখানো হলো। চলে আসলাম 23 নাম্বার, ওকে। তো কি দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু হচ্ছে কি 1, এটাকে সমাধান করবো, এবং আমাদের যে থিটা মান বের করবো সেটা 0 সমান অথবা বড় এবং 90 সমান অথবা ছোট হবে। তো যে মানটা দেওয়া আছে সেটা নিয়ে শুরু করলাম, যে দেওয়া আছে এটা। তারপর আমরা কি করলাম, এখানে দেখো কস কে এদিকে ফাটা নিলাম, কি হলো, মাইনাস হয়ে গেলো। এখন ওই পক্ষ কি করলাম, বর্গ করলাম, তো এটা সাইন স্কোয়ার থিতে রয়ে গেল, আর এটা কি হলো, এম মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এ 2ab প্লাস এ বি স্কোয়ার। তারপর আমরা সাইন স্কোয়ার আর কস স্কোয়ারকে একসাথে সবগুলোকে একদিকে নিয়ে আসছি। হ্যাঁ, তাহলে ওই দিকে কি রয়ে গেলো, 0। তারপর এখানে এই যে আমরা কস স্কোয়ার আর কস স্কোয়ার কি হয়ে যাবে, সরি, এখানে আর একটা লাইন হয়েছে, এই যে সাইন স্কোয়ারের মান আমরা লিখলাম কি, 1 - এর কস স্কোয়ার, ওকে। আর বাকিটুকুকে এদিকে নিয়ে আসলাম। এখন কস স্কোয়ার কস স্কোয়ার 2 কস স্কোয়ার মাইনাস হয়ে যাবে, আর 1 এর সাথে 1 কেটে যাবে, আর 2 কস এ থেকে যাবে। এখন আমরা মাইনাস এবং 2 কমন নিতে পারি, কমন নিলে এই অবস্থায় দেখি, মাইনাস এবং 2 কে আমি যে ওইদিকে ফাটা দিই, 0 এর সাথে মিলে 0 হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে আমরা করতে পারি, যেভাবে আমি বলছি। তারপর এখানে আমরা দেখতেছি একটা কস এ কমন যায় খুব সহজে, তাহলে আর একটা কস এ থাকে, আর 1 থেকে একটা কস এ আমরা কমন নিলে কমনটা এই পাশে দেখাইছি, ওকে, ফাইন। হয় এটা সমান, হয় এটা সমান, 0 না হয় এটা সমান 0, তো cos θ -1 সমান 0 হতে পারে, আবার cos θ 0 হতে পারে, একটা মান তো আমরা পেয়ে গেছি। হ্যাঁ, আর হচ্ছে cos θ -1 এদিকে আসলে কি হবে, প্লাস 1 হয়ে যাবে। এন্ড cos কত ডিগ্রি মান 1 সেটা আমাদের জানতে হবে, সেটা হলো cos 0 ডিগ্রি মান, আর cos 0 কত ডিগ্রি মান, cos 90 ডিগ্রি মান হবে, ঠিক আছে। তো cos তুলে দিলে এখানে θ 0 ডিগ্রি, cos তুলে দিলে θ হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা 0 সমান হতে পারবে, বড় হতে পারবে, 90 সমান হতে পারবে, ছোট হতে পারবে, তাহলে দুইটাই আমাদের প্রযোজ্য। সুতরাং আমাদের সমাধান 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি দুইটাই আমাদের সমাধান। 24 নম্বর চলে আসছি, একেবারে সমাধান করব, যে মানটা দেওয়া আছে সেটা নিয়ে শুরু করব। তো আমরা দেখি এখানে এই cos স্কয়ার থিটা হয়ে গেছে, sin স্কয়ার থিটার মান আমরা বসাইছি, তো ওকে। এখন আমরা সবকিছু একদিকে নিয়ে আসতে পারি, আর এখানে ব্র্যাকেট খুলে দিলে 1 এটা মাইনাস হয়ে গেছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে। এবার cos স্কয়ার cos স্কয়ার কি হবে, 2 cos স্কয়ার থিটা হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে 5 cos থিটা, আর 1 এর 2 এ মাইনাস 3। এখন আমরা মিল টার্ম করব, এখানে 3 দ্বিগুণে 6, 6 মিলাবো, আর এখানে 5 মিলাবো, তো 6 একে 6, 6 এর ত্যাগ গেলে 5, এইভাবে মিলাবো আর কি, ঠিক আছে। এদের 6 এর ত্যাগ গেলে 5, 6 একে 6, এখান থেকে 2 cos কম নেবো, এখান থেকে মাইনাস সমান কম নেবো, ঠিক আছে। তারপরে এই cos থিতে এই যে 3 দুইটার একটা নিয়ে নিলাম, আর কি রইলো, 2 cos থিতে আর আছে কত, মাইনাস এর মান, ঠিক আছে। তো হয় আমরা জানি এটার সমান 0, না হয় ওইটার সমান 0, তো এটার সমান 0 হবে কিন্তু ওইটার সমান 0 হবে না, কেন, কারণ cos থিতে গেলে -3 এটা গ্রহণযোগ্য হবে না,
আর এখানে 2 এবং 1 কেও দিয়ে পাঠাইতে পারবো, এটা গ্রহণযোগ্য না যেটা আমি বলছিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এটা গ্রহণযোগ্য, সুতরাং আমরা 1 কেও দিয়ে পাঠালে প্লাস হয়ে যাবে আর 2 কে পাঠালে হাফ হয়ে যাবে। তো cos কত ডিগ্রি মান হাফ, খুবই সহজ 60 ডিগ্রি, তো আমরা cos তুলে দিলে থিটা ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। আমরা সমাধান এবার পাইছি কয়টা, একটা থিটার মান। চলে গেলাম 25 নম্বরে, ঠিক আগের মতো আমরা করে নিব, যে মানটা দেওয়া আছে সেটা থেকে শুরু করব। তো আমরা এখানে সাইন স্কয়ার কস স্কয়ার আছে, এখানে এখন আমরা কস আছে, সুতরাং সাইনকে এখন আমরা কসে বানাবো, ঠিক আছে। এটাকে অর্থাৎ সাইন স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস এর কস স্কয়ার, সবগুলোকে একরকম করতে হয় আর কি। তারপর 2 দিয়ে আমরা গুণ দিলে প্রথমে 2 একে 2, তারপর 2 কস স্কয়ার থিটা নাকি। তারপর আমরা এই 2 আর 3 আমাদের 1 হয়ে যাবে, আর বাকিগুলো আমাদের আর কিছু করার নেই আপাতত। এখানে আমাদের 1 হয়ে গেল, এখন আমরা কি করব, মাইনাস কমন নিব, প্রথমটা মাইনাস এ যেহেতু। হ্যাঁ, তারপর আমরা এখন মিল টার্ম করব, এখানে হবে 2 একে 2, এখানে 2 মিলাবে, এখানে 3 মিলাবো, তাহলে এখানেও কি 2টার একটা 3টা মিলাবে আর 2 একে 2 মিলবে, তো মাইনাস এর 2টা কস থিতে এবং মাইনাস এর 1টা কস থিতে। এখন আমরা এখান থেকে 2 কস থিতে কমন নিব, এখান থেকে মাইনাস এর 1 কমন নিব নাকি। তো এই যে 2 কস থিতে কম নিছে আর কি হয়েছে, কস থিতে মাইনাস 1 আর মাইনাস 1 কম নিলে এইভাবে থাকে নাকি। এখন আমরা এই দুইটার একটা নিব, আর কি থাকবে এখানেও 2 কস থিতে মাইনাস 1 থাকবে। তো আমরা এই যে দুইটা একটা নিলাম আর এটা, তো হয় এটা সমান 0 না হয় ওইটা সমান 0, এটা ওই দিকে গেলে কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে কস থিতার মান, ঠিক আছে। এটা কস থিতার মান 1 হয়ে যাবে, তো আমরা কস থিতার মান হাফ হয়ে গেছে, কস থিতার মান 1 1 হয়ে গেছে, ঠিক আছে। তো কস থিতে হাফ কত ডিগ্রি, কস 60 ডিগ্রি, কস কস তুলে দিলে থিতা গেল 60 ডিগ্রি। আর একটা রয়ে গেছে কি, কস এর মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে মাইনাস 1 এর দিকে কি হলো, প্লাস এর 1 হয়ে যাবে। তো কস কত ডিগ্রি মানে হচ্ছে 1, এটা আমরা জানি যে কস 0 ডিগ্রি মানে 1, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। দুইটার সমাধান পাওয়া গেছে, তবে আমাদের কন্ডিশন অনুসারে বলছে থিটা সূক্ষ্মকোণ হতে হবে, তো আমরা জানি সূক্ষ্মকোণ হচ্ছে 1 ডিগ্রি সে বড়, 90 ডিগ্রি সে ছোট, 0 ডিগ্রি সূক্ষ্মকোণ নয় তাই 0 ডিগ্রি গ্রহণযোগ্য না, তাহলে 60 ডিগ্রি এটা হচ্ছে আমাদের কি গ্রহণযোগ্য। আশা করি আমরা সবাই বুঝছি। 26 নম্বর অঙ্কটা আমরা ঠিক একইভাবে করে নিব, এখানে যেটা আছে যেটা সেটা দিয়ে শুরু করবো, দেওয়া আছে এটা আমরা গুণ দিয়ে দিব, 10 দিয়ে 1 গুণ দিলে মাইনাস এ 10 হয়ে গেল, তারপরে মাইনাস এ প্লাস এ মাইনাস হয়ে গেল, রুট 3 10 দিলে রুট 3 10 হয়ে গেল। হ্যাঁ, তো পরবার আমরা কি করতে হবে, এখান থেকে 10 কম নিব, এখান থেকে মাইনাস এ রুট 3 কম নিব। হ্যাঁ, তো আমরা 10 কম নিলাম এবং এখান থেকে রুট 3 কম নিলাম, হ্যাঁ একেবারে সহজ। তো আমরা এখানে 10 থেকে মাইনাস 1 দুইটা একটা কম নিলে আর কি থাকবে, 10 থেকে যেমন মাইনাস রুট 3 থাকবে নাকি। তো হয় এটা সমান 0 না হয় ওইটা সমান 0, তো এখানে 10 থিতা ইকুয়াল টু 0 মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে পরবর্তী কোথায় চলে যাবে, 1 এর দিকে আসলে প্লাস হয়ে যাবে নাকি। তো 10 কত ডিগ্রি মান হয় আমরা জানি, 45 ডিগ্রি মান হচ্ছে 1, ঠিক আছে। তাহলে থিতা তুলে দিলে সরি 10 তুলে দিলে থিতা সমান 45 ডিগ্রি। তার একটা রয়ে গেছে কি আমাদের 10 থেকে মাইনাস রুট 3 সমান 0, তো এখন আমরা রুট 3 ওই দিকে আসলে গিয়ে যাবে প্লাসের, এখন 10 কত ডিগ্রি, 60 ডিগ্রি মান হচ্ছে কত, রুট 3, 10 তুলে দিলে আমাদের থিতা সমান হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা শর্ত অনুসারে দুইটা মানে আমরা ভ্যালিড, তাই দুইটা মানে আমরা নিয়ে নিলাম। 27 নম্বরে অঙ্কটা আমরা শুধু মান নির্ণয় করতে হচ্ছে, কস 60 ডিগ্রি মান বসাবো, কস 30 ডিগ্রি মান, সাইন 45 ডিগ্রি মান, কস 60 ডিগ্রি মান বসাবো। তো কস 60 ডিগ্রি মান আমরা সবাই জানি কি, 1 বাই রুট 3 নাকি, আচ্ছা এখনো মান বসেনি আমরা, ও এটা কি লিখলাম আমরা, কস 60 ডিগ্রি কস 30 ডিগ্রি, ও আগে লাইনটা আবার তুলে নিলাম আর কি, ঠিক আছে। তো এখন এগুলোকে হোল স্কোয়ার দিয়ে এনেছি, যদি আমরা এই লাইনটা বেশ সস্তা আছে লিখি না, হ্যাঁ মানে সবগুলোর পরে হোল স্কোয়ার দিয়ে এনেছি আর কি, লাইনটা আমাদের দরকার নাই। আর এই লাইনটা এটা তো অঙ্কর অংশ না, এটা মূল অঙ্ক আর কি, লাইনটা তুললাম, পরের লাইনে আমরা কি করলাম, শুধু হোল স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। এবার মানগুলো বসামো, ঠিক আছে একদম সহজ, মানগুলো বসে নিলাম আমরা, হ্যাঁ তারপর আমরা স্কোয়ার রুট থাকলে বাদ যাবে আর রুট না থাকলে ডাবল হয়ে যাবে, রুট থাকাতে স্কোয়ার থাকাতে এটা 3 হয়ে গেছে, এটা 4 হয়ে গেছে, দেখ সহজ হিসেবে এগুলো আমরা বুঝি। হ্যাঁ এখানে 3 এ 3 এ কেটে দিতে পারি, এদিকে সাইড সাইড কেটে দিতে পারি, এদিকে সাইড সাইড কেটে দিতে পারি, বাকি অল্প কিছু থাকবে, এখানে এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে, ওইখানে 1 থাকবে। হ্যাঁ আমরা একটা একটা কেটে দিতে পারি, তারপর 1 প্লাস 5 বাই 2, হ্যাঁ এবং সেটা লসাগু হবে, নিচে 2 হবে, উপরে 2 প্লাস 5 হবে মানে 7 হবে, একদম সহজ হয়ে গেছে। হ্যাঁ এটাই আমাদের উত্তর। আমরা 28 নম্বর হচ্ছে আমাদের একটা সৃজনশীল, তো সৃজনশীলটা আমরা করব, এস এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো এখানে আমাদের কি কি দিছে, আমাদের বলছে এবিসি এর বি কোণ 90 ডিগ্রি, এবি হচ্ছে 5 এবং 12,
তো আমরা জানি যে 90 ডিগ্রি আছে, একটা 5 আছে আর একটা 12 আছে, তো ফিতাগোরাস উপপাদ্য অনুসারে আমরা এটা করলে হয়ে যাব। হ্যাঁ, সিদ্ধান্ত অনুযায়ী আমরা কি করব, একটা কোণ 90 ডিগ্রি দেওয়া আছে, সুতরাং বাকি বাহুগুলো 5 এবং 12, তো আমরা কি করতে পারি, ফিতাগোরাস উপপাদ্য অনুসারে আমরা এস স্কয়ার টু এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার, অর্থাৎ 5 স্কয়ার যোগ 12 স্কয়ার 125 এর 140 হবে 169, এস এর উপরে রুট আছে দোনো দিক থেকে, স্কয়ার আছে রুট করে দিলে এস এর মান এস স্কয়ার হয়ে যাবে এসি, আর 169 হয়ে যাবে 13, মানে 13 হয়ে গেছে। হ্যাঁ, ক নম্বর হচ্ছে সিকোণ থিতা হলে আমাদের সাইন থিতা এবং কস থিতার মান বের করতে বলছে, তা আমরা চিত্র দেখতে হবে, আমাদেরকে সিকোণ থিতার কথা বলছে, চিত্রটি হবে এরকম এরকম। হ্যাঁ, তো এখন আমাদের সাইন থিতা প্লাস কস থিতার মান বের করবো, তো সাইন থিতা হচ্ছে আমাদের কি, সাইন থিতা হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ, তো লম্ব হচ্ছে 5, অতিভুজ হলে কত, তেরো, তেরো, তাহলে সাইন সাইন থিতা হলো 5/13, আর আছে কি কস, তাহলে আমরা দেখাবো যে এই অংশের এই অংশ কি সমান, তা আমরা দেখাবো, প্রথমে এই অংশ শুরু করলাম, এই অংশের মান সেক স্কয়ার মানে হচ্ছে 1/cos² কস স্কয়ার মানে হচ্ছে 1/sin², তো কস স্কয়ার সাইন স্কয়ার লসাগ দুইটা দিল, কস এর সাথে কস কাটা গেলে সাইন স্কয়ার দিয়ে ওয়ান দিলে সাইন স্কয়ার প্লাস এর প্লাস সাইন স্কোয়ার, যাকে আমরা বুঝি, এখন আমাদের একটা মান আছে কি সাইন স্কোয়ার আর কস স্কোয়ার থিতা গেল কি 1, এটা আমরা জানি 1, তো এখন 1 এর সাথে একবার কস স্কোয়ার হবে গুণ 1 এর সাথে একবার সাইন স্কোয়ার হবে, হয়ে গেছে, তো 1 এর সাথে কস স্কোয়ার হলে তার মানে হবে সেক স্কোয়ার, আর 1 এর সাথে সাইন স্কোয়ার হবে তার মানে হবে কস স্কোয়ার, এক লাইন কম করছে আর কি, এটা রাইট হ্যান্ড সাইড, তা আমরা এই সৃজনশীল শেষ করছি, আমাদের আরেকটা সৃজনশীল আছে এই তিনটা, এই আরেকটা 29 নম্বরের, প্রথমে ক নম্বর এ সিমান কত, সেম আগেরটা, এখানে 1 দেখা যাইতেছে, এখানে রুট থ্রি দেওয়া আছে, তো এ সিমান কি হবে, এ বি স্কোয়ার যোগ বি সি স্কোয়ার আর কি। হ্যাঁ, এগুলো সাজাই লিখি, আমরা সাজাই লিখছি আর কি, দেওয়া আছে এগুলো বিস্তৃত লিখছি, তাহলে 1 প্লাস এর অর্থাৎ 4, তাহলে আমাদের এ সিমান হচ্ছে 4, না এ সিমান 4 না, কিসের, এ সি স্কোয়ার মান হচ্ছে 4, তো এ সি স্কোয়ার মান 4 হলে এ সিমান হবে কত, 2, মানে দোনো দিকে রুট করে নিবে আর কি। ঠিক আছে, এখন আমরা পর্বত হচ্ছে 10a এবং 10c এর মান নির্ণয় করো, অর্থাৎ একবার সি 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 দিলে কি হবে, এটা লম্ব এটা ভূমি, আর এ দিলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ভূমি, এটা হয়ে যাবে কি লম্ব। ঠিক আছে, তো 10a ইকুয়াল টু হচ্ছে আমাদের এত, অর্থাৎ লম্ব হয় ভূমি, তো এখান থেকে আমরা 1 বিভাগ দিয়ে এডি থেকে, এটা হচ্ছে সমীকরণ 1, এটা হচ্ছে 10 এর মান, তো 10c এর মান আবার একই রকম হবে, এটা হচ্ছে লম্ব হয় ভূমি, এটা হচ্ছে ভূমি বাই লম্ব, এটা সমীকরণ 2 দিছি, এখন 2 এর 1 যোগ করব, অর্থাৎ 10 এ আর 10 সি আমরা যোগ করে দিব, একটা ছিল রুট থ্রি একটা ছিল কি 1/√3, এখন আমরা লসাগু করব, নিচে হচ্ছে 3 উপর হলো 3 স্কয়ার দিলে কি রুট 3 স্কয়ার দিলে কি হয়ে যাবে স্কয়ারটা কাটা যাবে, তো 4/√3, এই হচ্ছে আমাদের 10 এ এবং 10 সি এর মান, তো আমাদের গ নম্বর অঙ্কটা হচ্ছে এক্স ওয়াই মান বের করো, তো এখন আমরা দেখবো যে এর মান হচ্ছে কি এক্স প্লাস ওয়াই, আর সির মান হচ্ছে কি এক্স মাইনাস এর ওয়াই, আবার 10 থেকে হলো রুট 3, মানে রুট 3 বাই 1 আর কি, 1 আর লিখলাম না আর কি। হ্যাঁ, আর তাহলে 10 এর মান হচ্ছে কত 60 ডিগ্রি, রুট 3 মান হচ্ছে কত 60 ডিগ্রি, এখন আবার এর মান 60 ডিগ্রি হয়ে গেছে, এখন আমরা তো এক্স প্লাস ওয়াই কেন বললাম, এই যে এর মান হলো এক্স প্লাস এর ওয়াই, তারা দেওয়া আছে, আমরা এর মান হয়েছে 60 ডিগ্রি, তার মানে এক্স প্লাস ওয়াই কত 60 ডিগ্রি, একবার বাকিটাও বের করে নেবো, 10 ছিল 1/√3, এটা কত 30 ডিগ্রি আর কি। হ্যাঁ, তো 30 ডিগ্রি হলে এক্স মাইনাস ওয়াই মান হবে কি 30 ডিগ্রি, একদম সহজ আর কি। হ্যাঁ, এখন 1 নং 2 নং যোগ করলে কি হবে, এই যে আমরা যোগ করলে আমার ওয়াই ওয়াই কাটা গেলে 2x হলো 90 ডিগ্রি, x হলো 45 ডিগ্রি, মানে x মানটা যে কোনো এক সমীকরণে বসে দিলে আমরা হয়ে যাবে, হ্যাঁ x মান আমরা 2 নং বসাইছি, বসাইছি আর আমরা পেয়ে যাবো 15 ডিগ্রি, অর্থাৎ ওয়াই মান 15 ডিগ্রি। ওকে ফাইন, তো আমাদের আরেকটা সৃজনশীল আছে, এটা হচ্ছে সাইন থিতা ইকুয়াল টু ফি, কস থিতা ইকুয়াল টু কিউ, টেন থিতা ইকুয়াল টু হচ্ছে আর, যেখানে থিতা হচ্ছে সূক্ষ্ম কোণ, তো আমাদের এখানে কি আছে, আমরা দেখবো এটাকে 1/ সরি এখন কোনো এটা 3টা অঙ্ক দেওয়া আছে, এখন আমরা প্রথমটা তাহলে কি লিখবো, এটাকে 1/3, 3-1 মানে কি 1/3 নাকি, 1/3 লেখা যাবে, টেন থিতা ইকুয়াল টু আর, তো আর ইকুয়াল টু হচ্ছে আবার এটা। ঠিক আছে, তো এখন এটাকে 1/3 লিখতে পারবো, আর আমার টেন থিতা লিখতে পারবো, এটাকে 1/3 লিখতে পারবো। ঠিক আছে, তো 1/3 মানে 1/√3, এখন টেন থিতা হলো 1/√3, 1/√3 হচ্ছে টেন কত ডিগ্রি মান, 10 30 ডিগ্রি মান, তো 10 থিতা ইকুয়াল টু 10 30 ডিগ্রি, বা 10 কেটে দিলে থিতা ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি, সহজে পেয়ে গেলাম আর কি। আমরা খ নম্বর অঙ্ক চলে যাবো, এ থেকে শুরু করি, এখন আমরা ফির মান বসাবো,
সাইন থিটা হলো ফি, আর কিউবের বসাও কি হলো কস থিটা। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু হচ্ছে কত? রুট। এই যে এটা মানে হচ্ছে যে এটা এটা সমাধান করব। তো এখানে আমরা কি করলাম, কস কে দিকে নিয়ে গেলাম, নিয়ে গেলে আর এটা কি হলো মাইনাস, ওই পক্ষে বর্গ করব, বর্গ করলাম দোনো সাইডে। এখন কি হবে, এস এ সাইন স্কোয়ার আছে, সেটা আমরা এম এন এস বি হোল স্কোয়ার সূত্র আমরা লিখে দিব, এ স্কোয়ার মাইনাস এ টু এ বি প্লাস এ বি স্কোয়ার। তবে সাইন স্কোয়ার তো এখানে আমরা কি করলাম, এটাতে স্কোয়ারের মান স্কোয়ারটা কাটা গেছে টু এসে, আর এটা গুণ দিয়ে দিলাম, এটা যা আছে তাই রয়ে গেল। হ্যাঁ, এখন আমরা সবগুলো কস বা সাইন বানাবো, এখানে দুইটা কস আছে তাই এটাকে কস বানিয়ে নিব, আর সাইন স্কোয়ার ওয়ান মাইনাস কস স্কোয়ার। হ্যাঁ, সবগুলোকে একদিকে নিয়ে আসবো, নিয়ে আসবো, নিয়ে আসলাম। এখন আমরা কস স্কোয়ার আর কস স্কোয়ারে কি করবো, দুইটা কস স্কোয়ার এটাকে আগে নিয়ে আসবো, আর এখানে দুই আছে, এখানে এক আছে, দুই এর আগে কি হয়ে গেলো এক হয়ে গেলো। হ্যাঁ, কস এসে সামনে আসলাম। এখন আমাদের হচ্ছে মিডল টার্ম করার কি, হ্যাঁ মিডল টার্ম মিলাইতে হবে আমাদেরকে, এখানে আছে দুই, এখানে আছে একটা, মানে এখানে দুই মিলাইতে হবে। আর একটা পদ দিল এটাকে যে এ স্কোয়ার দিয়ে, এ স্কোয়ার মাইনাস এ টু, এটা হচ্ছে এ প্লাস এ বি। কীভাবে করলাম, এ রুট টুকে এটাকে এ টু না লিখে রুট টু হোল স্কোয়ার লেখা যায়, তাহলে এটার ফুল স্কোয়ার আছে, তাহলে এটা পুরোটাকে এ স্কোয়ার ধরে নেওয়া যায়, মাইনাস এ টু এটা হচ্ছে এ, আর ওয়ান হচ্ছে বি প্লাস ওয়ান স্কোয়ার, তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে শূন্য যেতে আসছে, আবার রুট করে এ স্কোয়ারটাকে বাদ দিয়ে দেওয়া যায়। এবার আমরা রুট টু এবং ওয়ান করে দিয়ে নিয়ে গেলে কি হবে, মাইনাস এটা হয়ে যাবে প্লাস, এবং হয়ে যাবে কি রুট টু দিয়ে গেলে ওয়ান বাই রুট টু। তো কস ওয়ান বাই রুট টুর মান আমরা জানি, কস ওয়ান বাই রুট টু মান হচ্ছে আমাদের কত, 45 ডিগ্রি। হ্যাঁ, তার মধ্যে দিক থেকে কস তুলে দিলে থিটার সমান হচ্ছে 45 ডিগ্রি, প্রমাণ হয়ে গেল। আরেকটা সৃজনশীল দেখা যাইতেছে, তাহলে সৃজনশীল হচ্ছে চারটে আমাদের, না সরি ভুল হয়ে গেছে, এটা হচ্ছে তৃতীয় সৃজনশীলের গ নাম্বার, এই অংশটুকু দেখা হলে দেখাইতে হবে এটা। ঠিক আছে, তো যেটা দেওয়া আছে সেটা নিয়ে শুরু করব। তো আমরা জানি এখানে ফি মানে হচ্ছে সাইন থিটা, কি মানে হচ্ছে কস থিটা। তো এখানে আমরা এই ফির মান এবং কির মান বসে দিয়ে লাইনটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা ফোর কে এদিকে নিয়ে আসতে পারবো, একই সাথে এখানে সাইনের কস দেখাতে হয়, কস কে সাইন বানাবো না সাইন কে কস বানাবো, তাহলে দুইটা করলে হবে। এখানে সাইন ঠিক রাখছে, কস কে সাইন বানানোর জন্য লিখছে কি কস হচ্ছে ওয়ান মাইনাস এ সাইন স্কোয়ার থিটা, তার সাথে থ্রি এখানে কি আছে গুণ আকারে আছে। হ্যাঁ, তারপরে আমরা এই গুণটাকে আমরা গুণ আকারে গুণ দিয়ে দিব। হ্যাঁ, তারপরে আমাদের কি রয়েছে, এখানে 7 sin² θ আছে, 3 sin² θ আছে, তাহলে 4 sin² θ হয়ে যাবে আর কি আমাদের। তো আমরা এখানে প্লাস এর 3 আছে, এটা ওইদিকে নিয়ে যেতে পারি, নিলে এটা -1 থাকবে এইদিকে। হ্যাঁ, তারপর 4 কে আমরা ওইদিকে ফাটাই দিব, 4 কে ফাটাই দিব, এখন আছে 1, 4 কে ফাটাই দিলে যে 1/4, এখন আমরা রুট করলে এইদিকে থাকবে সাইন, ওইদিকে থাকবে কি 1/√2, 1/√2 থাকবে। এখন সাইন কত ডিগ্রি মান, 1/√2 না তো হাফ হয়ে যাবে, সাইন 30 ডিগ্রি মান। তো সাইন কেটে দিলে আমাদের থিতে গেল হচ্ছে 30 ডিগ্রি। তো সম্ভবত আমরা এই চ্যাপ্টারটা পুরোপুরি ভাবে শেষ করলাম, ও বাম পক্ষ রয়ে গেছে নাকি, টেন থিতে থিতে মান 30 ডিগ্রি, 1/√3 মিলে গেল। হ্যাঁ, থিতে গেল টু মিলে যাবে, আমাদেরকে দেখা যাচ্ছে টেন থিতে টু 1/√3, তো আমরা টেন থিতে দেখালাম 1/√3 হয়ে গেল। তো আমরা এই চ্যাপ্টারটা পুরো ভালোভাবে শেষ করলাম, এরপর যদি কারো কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাবেন কমেন্টে, আর হচ্ছে এরপর আর কোন অধ্যায়টা দেখতে চান, কিভাবে দেখতে চান আমাদেরকে জানাবেন। আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।